হ্যালো এসডিআর ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি সায়ন্তন। কালকেই বলেছিলাম যে নেক্সট যে টপিকটা থাকবে প্লে অফের, সেখানে এক একটা টিম নিয়ে আমি আলোচনা করছি। আজকে বেঙ্গালুরু এফসি, অবশ্যই এই টিমটা, যে ছটা টিম রয়েছে প্লে অফের জন্য, তার মধ্যে কিন্তু ডার্ক হর্স। আমি এই কারণেই ডার্ক হর্স বলছি, প্রিভিয়াস পারফরমেন্স যদি আমরা দেখি, বিশেষ করে সেকেন্ড লেগে যেভাবে বেঙ্গালুরু এফসি খেলেছে, তাতে অবশ্যই এই টিমটাও কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে। কারণ একটা টেম্পো পেয়ে গেছে দলটা এই মুহূর্তে। 10টা ম্যাচ সেকেন্ড লেগের মধ্যে টানা 8টা ম্যাচ কন্টিনিউ জয়লাভ করেছে। এক টানা জিতেই কিন্তু তারা সুপার যে সিক্স, যে ছটা টিম রয়েছে, সেই ছটা টিমের মধ্যে 4 নম্বর দল হিসাবে জায়গা পাকা করে নিয়েছে। এবং আমরা বেসিক্যালি যেটা দেখতে পেরেছি এই টিমটার মধ্যে, যে বেশ কিছু প্লেয়ার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিতে তারা ম্যাচটা বার করে নিয়ে গেছে এবং ওভারঅল একটা টিম গেম চোখে পড়েছে। তার মধ্যেও বেশ কিছু প্লেয়ার আছে যারা একক কৃতিত্বে ম্যাচ বার করে নিয়ে গেছে, যার মধ্যে অবশ্যই একজনের কথা বলতে হবে, যে জাভি হার্নান্ডেজ। অসাধারণ পারফরমেন্স ছিল। এবং এই যে জাভি হার্নান্ডেজের উপর অনেকটাই যে এই প্লে অফের ম্যাচগুলো ডিপেন্ড করবে, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে পুরো বিষয়টা অ্যানালাইসিস করব, স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট এবং কিভাবে তারা ফুটবলটা খেলেছে, সম্পূর্ণ বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো, যেরকম করে থাকি একটা হোয়াইট বোর্ডের মাধ্যমে সেগুলো স্ট্যাট ওয়াইজ আলোচনা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে বেঙ্গালুরু এফসি টিমটা কতটা শক্তিশালী এবং অঘটনও ঘটিয়ে দিতে পারে এই আইএসএলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক হোয়াইট বোর্ডে তাদের স্ট্যাট ওয়াইজ, তাদের পারফরমেন্স ওয়াইজ টিমটা কোন জায়গায় দাঁড়িয়ে। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে বেঙ্গালুরু এফসির টিমের প্লেয়ারদের কেমন এবিলিটি, সেটা আমরা যদি দেখতে পারি তাহলে আমরা বুঝে যাব যে এই টিমটার কি প্লেয়ার কারা কারা হতে পারে বা কারা ম্যাচের রং বদলে দিতে পারে। বেঙ্গালুরু এফসি 20 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে 4 নম্বরে শেষ করেছে লিগে। সেকেন্ড লিগে টানা 8টা ম্যাচ উইন আমি বললাম 10টার মধ্যে। তাহলে এই টিমটার কি প্লেয়ার, কাদের ধরা হচ্ছে স্ট্যাট ওয়াইজ? ধরা হচ্ছে জাভি, রয় কৃষ্ণা, অ্যালান কোস্টা। অর্থাৎ তিনটে পজিশন ওয়াইজ যদি দেখি, ডিফেন্সে অ্যালান কোস্টা, মিডফিল্ডে জাভি এবং আপ ফ্রন্টে রয় কৃষ্ণা হচ্ছে টিমটার মূল স্ট্রেংথ যদি ধরি। গোল কারা কারা গোল করেছে সেটা যদি আমরা দেখি, সর্বোচ্চ গোল তিনটার মধ্যে সেটা হচ্ছে জাভি 6টা, শিবাশক্তি 6টা, এই প্লেয়ারটার কথা অবশ্যই মাথায় রাখতে হবে, রয় কৃষ্ণা 5টা। অর্থাৎ এই টিমটার যারা গোল করে বেসিক্যালি সেটা হচ্ছে শিবাশক্তি, জাভি এবং রয় কৃষ্ণা, তারপর তো সুনীল ছেত্রী রয়েছেই। অ্যাসিস্টের দিক থেকে তিনটার মধ্যে অ্যাসিস্টের দিক থেকেও জাভি, তার সঙ্গে রয় কৃষ্ণা, আবার রোশন। অর্থাৎ আমরা যদি দেখি যে আপ ফ্রন্টে যে কম্বিনেশন রয়েছে তাতে জাভি, রয় কৃষ্ণা, ইভেন লেফট থেকে রোশন, তার সঙ্গে শিবাশক্তি, এদের মধ্যে একটা কম্বিনেশন আছে, আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে অ্যাসিস্টেবিলিটি কিন্তু জাভি, রয় কৃষ্ণা, রোশন রয়েছে, গোল প্লাস অ্যাসিস্ট। সেক্ষেত্রে অবশ্যই যেহেতু গোল এবং অ্যাসিস্টের দুটোতেই রয় কৃষ্ণা জাভি আছে, খুব বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন যে জাভি টোটাল 11, রয় কৃষ্ণা টোটাল 10 এবং তার সঙ্গে শিবাশক্তি। তার মানে আপ ফ্রন্ট কিন্তু এই টিমটার মূল স্ট্রেংথ। আবারও বলছি যে টিমটার মূল শক্তি আপ ফ্রন্ট। এই আপ ফ্রন্টকে যদি অন্য টিম না থামাতে পারে তাহলে কিন্তু, এই কারণেই আমি ডার্ক হর্স বলেছি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সব রকম মশলা এই টিমটার মধ্যে রয়েছে। শট পার গেম, পার গেমে গোলমুখী আক্রমণ, অর্থাৎ গোলমুখী শট কারণে সেখানেও জাভি, রয় কৃষ্ণা, শিবাশক্তি। তাহলে বুঝতেই পারছেন যে টিমটার মূল স্ট্রেংথ হচ্ছে এই তিনটে প্লেয়ার কতটা অঘটন ঘটাতে পারে। কি পাসেস পার গেম, কি পাসেস, অর্থাৎ এমন কিছু পাস থাকে যেখান থেকে গোল হতে পারে, একদম ওপেন চান্স ক্রিয়েট হয় সেই পাসগুলো থেকে, সেটা কারা দেয়? এখানেও জাভি, রয় কৃষ্ণা এবং রোশান। ট্যাকেল পার গেম, ট্যাকেল পার গেমে ট্যাকলিং এবিলিটির দিক থেকে যদি আমরা দেখি, এখানে রোশান, নামগেয়াল, ব্রুনো, অর্থাৎ মিডফিল্ডে রোশান, লেফটে, অর্থাৎ যেহেতু টিমটা 3-5-2 ফর্মেশনে খেলে, 3-5-2-তে, সেক্ষেত্রে রোশনের একটা কিন্তু বড় ভূমিকা থাকে এবং অনেক এফেক্টিভ প্লেয়ার রোশন, সেটা আমরা দেখেছি। তার সঙ্গে নামগেয়াল, ব্রুনো তো রয়েছেই। ইন্টারসেপশন এবং ক্লিয়ারেন্সের দিক থেকে, যেটা ডিফেন্সিভ পার্ট, ইন্টারসেপশন এবং ক্লিয়ারেন্সের দিক থেকে সন্দেশের মতো একজন এক্সপিরিয়েন্স ডিফেন্স রয়েছে, তার সঙ্গে অ্যালান কোস্টা রয়েছে, জোমানোভিচ রয়েছে, এডগার রয়েছে, ডিফেন্সেও যথেষ্ট স্ট্রেংথ রয়েছে। কিন্তু এদেরকে সেই ম্যাচে, যে ম্যাচটা জেতার জন্য
ধারাবাহিক ভাবে ভালো পারফরমেন্স করতে হবে এবং জোভানোভিচ এবং অ্যালান কোস্টার মধ্যে অল্টারনেটিভ ওয়েতে যেই খেলুক তাকে পারফরমেন্স করতে হবে এবং সন্দেশের মতো এক্সপিরিয়েন্স হচ্ছে। অর্থাৎ ওভারঅল যদি টিমের শেপ দেখি তাহলে টিমটার কিন্তু যথেষ্ট মশলা রয়েছে, যথেষ্ট ডেপথ রয়েছে এই টিমটার মধ্যে এবং টিমটা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য দাবিদারও হতে পারে, এটা অস্বীকার করার জায়গা নেই। এইবারে আসি, এই গেল হচ্ছে প্লেয়ার এবিলিটি, এবারে আসি মূল টিমটা, অ্যাটাকিং পার্ট, পাসেস এবং ডিফেন্ডিং। আমি তিনটে ভাগে ভাগ করেছি। ফার্স্ট আমরা দেখি অ্যাটাকিং, কারণ টিমটার স্ট্রং পয়েন্ট যদি দেখি, এখানে যে প্লেয়ার এবিলিটি দেখলাম তাতে নিঃসন্দেহে বলা যায় যে অ্যাটাকিং এ টিমটার মূল শক্তি। গোল ইনসাইড দ্য বক্স 134টা, টোটাল 134টা ক্রিয়েটের মধ্যে ক্রিয়েট করেছে এই আইএসএল এ, 134টার মধ্যে 21টা গোল করেছে, মানে চান্সেস ক্রিয়েট ইনসাইড এ 134টা। গোল আউটসাইড দ্য বক্স, আউটসাইড থেকে 6টা, অর্থাৎ আমরা জানি যে 27টা গোল বেঙ্গালুরু এফসি এবছর কিন্তু করেছে আইএসএল এ। টোটাল শট পার গেম, পার গেমের নিরিখে যদি আমরা দেখি যে পার গেমে কিন্তু প্রায় 12টা করে শট নেয় গোলমুখী, অর্থাৎ যথেষ্টই ভালো। শট অন টার্গেট, তার মধ্যে 4টে অন টার্গেট থাকে, যেটা গোলকিপারকে খুব ফোকাস করতে হবে এই তিনটার এগেনস্টে অন টার্গেট। তার মধ্যে জাবি অন্যতম, দূরপাল্লার শট জাবির যথেষ্ট ভালো আমরা দেখেছি, রয় কৃষ্ণা রয়েছে এবং শিবা শক্তির লাস্ট অব দি বল ফলো করা, আপফ্রন্ট শক্তিশালী। কর্নার পার গেম খুব ইম্পর্টেন্ট, সেটপিস একটা টিমের কিন্তু অন্যতম সেরা অস্ত্র, ফিল্ড গোল যদি না আসে সেটপিসটাকে তখন খুব কুলশাল হয়ে যায় সেটপিস, এক একটা সেটপিস। সেক্ষেত্রে পার গেমে কর্নার 5টা থেকে 6টা কিন্তু আদায় করে নেয়, এটা খুব ভালো দিক। তার মানে আক্রমণে কিভাবে প্রেশার থাকে সেটাও ভাবতে হবে, এটা বেসিক্যালি লাস্ট 8টা ম্যাচ থেকে অন্যরকম বেঙ্গালুরুকে দেখা যাচ্ছে। কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে 12টা, হঠাৎ হঠাৎ কাউন্টার অ্যাটাকে যায়, পার গেমে 12টার মতো কাউন্টার অ্যাটাক এবং পারফেক্ট কাউন্টার অ্যাটাকে যায়, এবং অবশ্যই সেই কাউন্টার অ্যাটাক গুলো কিন্তু দুটো উইং বরাবর প্রবীর এবং রোশানকে বেস করে হয়, এই টিমটা দুটো উইং কিন্তু ভীষণ শক্তিশালী। এইবারে আমরা আসি পাসেস, পাসেস কি বল পজিশন, বল পজিশন 47.7, অলমোস্ট ধরে নেওয়া যায় যে 47% বল পজিশন রাখে টিমটা। অ্যাকুরেট পাস পার গেম 244টা, অ্যাকুরেট পাস পার গেমে অ্যাকুরেট পাস 244টা অ্যাভারেজ এটাও। অ্যাকুরেট ওন হাফে, ওন হাফে নিজেদের মধ্যে পাস খেলে নিজেদের অর্ধে 122টার মতো পার গেমে, অপোজিট অর্ধে অর্থাৎ অপোনেন্টের হাফে অলমোস্ট 126টা, দুটোই অ্যাভারেজ। কিন্তু বল পজিশনের ক্ষেত্রে এই জন্য যেহেতু আরো একটু যদি পাস বাড়ত, অ্যাকুরেট পাস হতো, তাহলে এখানে বল পজিশনটা বেড়ে যেত। যাই হোক, তো এইখানে হচ্ছে তার মধ্যে লং বল পারফেকশন, এই লং বল পারফেকশনও কিন্তু যথেষ্ট ভালো। একটা ম্যাচে 18 অলমোস্ট 19 লং বল খেলা হয়, যেহেতু উইং 3-5-2 ফরমেশনে খেলে, উইংকে বেস করে কিছু কাউন্টার অ্যাটাক যায় এবং কাউন্টারের পার্সেন্টেজ যেহেতু যথেষ্টই ভালো, সেক্ষেত্রে লং বল কিছুটা রোশান প্রবীরকে লক্ষ্য করে খেলা হয় এই টিমটার। ক্রসেস 4টে, প্রবীর রোশান দুজনেরই ক্রস ভালো, রোশান সেট পিসে ভীষণ ভালো, অর্থাৎ 4টে করে ক্রস এমন আসে যেটা থেকে গোল হয়, যেটা থেকে গোল হতে পারে এইরকম। অর্থাৎ অ্যাটাকিং এবং পাসেস দিক থেকে এটা অ্যাভারেজ থাকলেও বাকি অ্যাটাকিংটা অনেক শক্তিশালী এই টিমটা। এবং ডিফেন্ডিং এর মধ্যে যদি দেখি ক্লিনশিট, গুরপ্রীতের 5টা ক্লিনশিট রয়েছে, গোল কনসিডেড অ্যাভারেজ হচ্ছে 1.2, এই জায়গাটা ফোকাস করতে হবে। যে কোনো কম মার্জিনের গোল 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 অ্যাভারেজ যদি হয় একটা টিমের, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারে, এই জন্য গোল কনসিড করা চলবে না। এবং ক্লিনশিট 20টা ম্যাচের মধ্যে 5টা ক্লিনশিট, মানে আর একটু যদি বাড়তো বেঙ্গালুরুর ক্ষেত্রে আর একটু বেটার পারফরমেন্স হতো। ট্যাকেল পার গেম 13.8, বেসিক্যালি এই জায়গাটা সুরেশ অঙ্গামকে আমরা দেখি যে যথেষ্ট ভালো খেলতে, এবং সুরেশ এই জায়গাটায় ট্যাকলিং এবিলিটি সুরেশের, নাওরেম রোশন সিং এর যথেষ্ট ভালো। তার সঙ্গে ইন্টারসেপশন, এটা আমরা আগেই বলেছি যে ইন্টারসেপশন এবং ক্লিয়ারেন্সে সন্দেশ জোবানোভিচ যথেষ্ট ভালো, সেই জায়গায় ইন্টারসেপশনটাও এইখানে দেখা যাচ্ছে 12 অলমোস্ট 12.5-13 বলা যেতে পারে। ক্লিয়ারেন্সেস এর ক্ষেত্রেও আমরা দেখছি যে 21, তো এই জায়গাটা একটা টিমকে ব্রেক করা যেতে পারে, অন্য টিমের আক্রমণকে ভোতা করা যেতে পারে এই এবিলিটি গুলো দিয়ে, ট্যাকে ইন্টারসেপশন ক্লিয়ারেন্স। এই গেল হচ্ছে বেঙ্গালুরু এফসি স্ট্রেংথ, এই গেল বেঙ্গালুরু এফসি কে যদি কোনো টিমকে হারাতে হয় তাহলে বেঙ্গালুরু এফসির আপফ্রন্টকে স্টপ করতে হবে, থামাতে হবে, সেটা এই স্ট্যাট এবং টোটাল বিষয়টা প্লেয়ার এবিলিটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে শক্তি কি বেঙ্গালুরু এফসির এবং কোন জায়গাটা আটকাতে হবে। এই ওভারঅল টিমের শেপ, টিমের অ্যাটাকিং থার্ড, ডিফেন্সিভ থার্ড, তার সঙ্গে প্লেয়ার এবিলিটির দিক থেকে যদি ওভারঅল ধরি, এই টিমটার
যে চারটে আমার চোখে যে চারটে প্লেয়ারকে থামাতে হবে সেই চারটে প্লেয়ার হচ্ছে জাভি, রয় কৃষ্ণা, শিবাশক্তি, রোশান। এই চারজন প্লেয়ারকে যদি না ফোকাস করতে পারে, অন্য টিম যদি না রিড করতে পারে এই চারটে প্লেয়ারকে, তাহলে অবশ্যই এই চারজন প্লেয়ার একটা ম্যাচে সমস্যা সৃষ্টি করবে এবং সমস্যায় ফেলবে অপোনেন্ট টিমকে। তাহলে ওভারঅল বেঙ্গালুরু এফসি টিমটা নিয়ে আমার আলোচনা রইল। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে এবং পরবর্তী আলোচনা অবশ্যই এটিকে মোহনবাগান। বিএফসি কে নিয়ে আমার আলোচনা দেখলেন, হোয়াইট বোর্ডের মাধ্যমে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের সামনে আমি তুলে ধরলাম। বিএফসি টিমটার শক্তি, বিএফসি টিমটাকে কিভাবে ব্রেক করা যেতে পারে টোটালটাই আলোচনা করলাম। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার আপনাদের হাতে থাকে সেটা যদি মনে হয় আপনারা অবশ্যই করবেন। এবং পরবর্তী ভিডিও আসছে এটিকে মোহনবাগান।